তাই শিল্পী যখন আসরে আসে, বাবা টাকা চাই না, পয়সা চাই না, চাই শুধু আপনাদের মতো সদগুরু বৈষ্ণবের চরণ ধুলি। তাই আমার বাউল গাইলেন, আমি চাই না Thank you.
তাই শিল্পীর সংসার দুটো নাকি? সত্যি কথা বলছি তো, অনেক শিল্পীর সংসার কিন্তু চার পাঁচটাও হয় নাকি বাপিতা? শুধু শিল্পীর সংসার নয়, এখনকার দিনে দেখা যায় আমার বাড়ির পাশে বৌদি দাদার সাথে, মানে আরেক দাদার সাথে হরিবল হয়ে যাচ্ছে। তা আমরা জানি শিল্পীদের সংসার দুটো হয়, কিন্তু তারপরেও যারা কুলপি আছে তাদের সংসার কিন্তু তিন চারটে হয়। হ্যাঁ, ওই যে পাশে বসে রয়েছে না, আহা, তো যখন এই আসর থেকে বাড়িতে যাই, বউটা শুধু পকেটে হাত দেয় ক টাকা নিয়ে এসেছি, আমি কি খেলাম না খেলাম সেটা কিন্তু বউটা বলে না, আগে পকেটে হাত দেবে ক টাকা নিয়ে এসেছি। আর যদি পকেটে টাকা কম দেখে তাহলে বলে কোনো বান্ধবীকে মনে হয় দিয়ে এসেছি। তো শিল্পী জীবন এমন যা মুখের ভাষা দিয়ে বলা যায় না, বোঝানো যায় না। তাই তো আমার বাউল গাইলেন, আমার নাই রে buddy।